ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবরকাত। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা কেন বলা হয় এবং বিড়াল পালন করার ব্যাপারে, প্রতিপালন করার ব্যাপারে ইসলামের বিধান কি, সেটা কি কোনো বিধিনিষেধ আছে কি না। প্রিয় দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন, যিনি অধিক হাদিস বর্ণনাকারী সাহাবি। ওনার নাম মূলত হচ্ছে আব্দুর রহমান, ওনার নাম হলো আব্দুর রহমান, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করে একবার আবু হুরায়রা বলে সম্বোধন করেছিলেন। মূলত হিররাতুন শব্দের অর্থ হচ্ছে বিড়াল, আরবিতে হিররাতুন বলা হয় বিড়ালকে, আর হিররাতুনের তাসগির বলা হয় যেটাকে ছোটো বাচ্চাকে, সেটাকে হুরায়রা বলা হয়, তাসগির করে ছোটো করে হিররাতুনকে হুরায়রা বলা হয়, ছোটো বাচ্চাকে, বিড়ালের বাচ্চাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন ওনার জামার হাতের ভিতরে একটা বিড়াল ছিল আর কি, বিড়ালের বাচ্চা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দেখে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা, ছোটো বিড়ালের বাবা। সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে যখন এটা ডাকলেন, আবু হুরায়রা সেটা পছন্দ করলেন। সাহাবারাও তখন থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা বলে তারা সম্বোধন করতেন। এরপরে বিড়াল প্রতিপালনের ক্ষেত্রে যে হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদের 75 নম্বর হাদিস, তিরমিজির 92 নম্বর হাদিস ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী, সেখানে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা ইন্নাহা লাইসাত বিনাজাসিন ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত, যে নিশ্চয়ই সেটা নাপাক নয় এবং সেটা তোমাদের চতুর্দিকে সেটা আসে, তোমাদের আশেপাশে সেটা ঘন ঘন বিচরণকারী প্রাণী, অতএব সেটা সেটা নাপাক নয়, সেটা পালন করা যাবে, সেটা কোনো সমস্যা নয়। জাযাকাল্লাহু খায়।